এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সাথে আছি আমি এস কে সাইফ, কন্টেন্ট বাই এস কে সাইফ। তো যে সমস্ত শিক্ষার্থীরা 2018 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই সমস্ত শিক্ষার্থীদের প্রতি এডুকেশন বিডির পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। এইচএসসি পরীক্ষাটা জীবনে একটা বড় অধ্যায়। কেউ কেউ এটাকে বলে থাকে যে ক্যারিয়ার এক্সামিনেশনস, কারণ এই পরীক্ষায় যদি আপনি ভালো করেন, এই পরীক্ষাটার উপরই কিন্তু ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটি, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার ক্যারিয়ারটা কীভাবে আপনি গড়বেন, এই পরীক্ষাটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। এই পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনার ফিউচার লাইফটা ভালো, যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেন তাহলে তো বুঝতে পারছেন। তো কীভাবে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি অনেকগুলো মেসেজ পেয়েছি, যারা অনেকেই তাদের সমস্যার কথা জানিয়ে মেসেজ করেছেন, তো আমি সবগুলার মেসেজের উত্তর দিতে পারিনি, রিপ্লাই দিতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনাদের মেসেজগুলো আমি দেখছি এবং দেখার পরে আমি সেই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি, এবং এই ভিডিওটা দেখার পরে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে বলে আমি আশা রাখি। তো আমাদের প্রত্যেকটা অধ্যায় এবং বিশেষ করে আমাদের থাকবে অ্যাকাউন্টিং প্রস্তুতি সম্পর্কে, হিসাব বিজ্ঞানের প্রস্তুতি, কারণ হিসাব বিজ্ঞান নিয়ে অনেকেই শঙ্কিত আছেন যে এই পরীক্ষায় কী করা যায়। যারা মেসেজ দিয়েছেন এর মধ্যে বেশ কয়েকটা মেসেজ একটু কমেডি টাইপেরও, বেশ মজাও পেয়েছি, আবার তাদের জন্য একটু অনুশোচনা হচ্ছে। তো মেসেজটা আমি আপনাদেরকে দেখাই, সফিক মেসেজটা অন করো তো, স্ক্রিনে দেওয়া মেসেজটা। তো অনেকেই যারা মেসেজ করেছেন তার মধ্যে আমি দুইটা উল্লেখযোগ্য মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকা থেকে অরেঞ্জ সুলতানা লিখছে, সাইফ ভাইয়া আমি 2018 সালে এইচএসসি পরীক্ষা দেব, কিন্তু প্রিপারেশন ভালো না, অ্যাকাউন্টিং নিয়ে ভয়ে আছি, বাবা বলেছে ফেল করলে আমাকে এক নাপিতের সাথে বিয়ে দিয়ে দেবে, প্লিজ ভাইয়া পাশ করার একটা শর্টকাট উপায় বলে দিন। বাবা বলেছে ফেল করলে আমাকে এক নাপিতের সাথে বিয়ে দিয়ে দেবে, বেশ মজার। এরপরে আরিফ হাসান লিখছে চট্টগ্রাম থেকে, সাইফ ভাই এইচএসসিতে গতবার ফেল করছি, এইবার করলে রেলে কুলিগিরি করা ছাড়া উপায় নাই, প্লিজ হেল্প মি। তো বুঝতেই পারছেন যে এইচএসসি পরীক্ষা নিয়ে হয়তো সবার প্রিপারেশন তো এক হয় না, কেউ সারা বছর পড়েছেন আবার কেউ সারা বছর পড়েননি, এই জন্য হয়তো এই মেসেজগুলো। তো যারা এরকম অরিনের মতো স্টুডেন্ট যারা আছেন, আমি তাদেরকে বলবো এইচএসসি পরীক্ষা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, যদিও প্রিপারেশন যদি খারাপ হয়ে থাকে আমি শর্টকাটে পাস করার একটা পদ্ধতি দেখাই দিব। অর্থাৎ ফেল বলে কোনো কথা থাকবে না, ফেল তো করবেনই না, যে শর্টকাটগুলো আপনাদেরকে দেখাবো, যেইভাবে প্রিপারেশন নিতে বলবো এইভাবে যদি প্রিপারেশন নেন ফেল করার কোনো প্রশ্নই আসে না। আপনি লিখতে পারলে হবে, আপনি বলতে পারেন যে ভাই আমি তো কিচ্ছু পারি না, পড়াশোনা একদমই করিনি, আপনি তো লিখতে পারেন, কলম ধরতে পারেন, ব্যাস এতটুকু যথেষ্ট, পাস করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনাতে। নোটিশ, গাইডলাইন, সাজেশন, পরীক্ষার রুটিন ও ফর্ম ফিলআপ, নোটিশ সহ শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এইচএসসিতে যারা বাণিজ্য শাখা নিয়ে লেখাপড়া করছেন আমি তাদের প্রত্যেকটা বিষয়ে সলভ দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি তাদের সাবজেক্টগুলি হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ম্যানেজমেন্ট, ফিনান্স এবং কৃষি শিক্ষা। কীভাবে আপনি প্রিপারেশন নিলে এইচএসসি পরীক্ষাতে রেজাল্ট ভালো হবে এবং খুব ভালোভাবে পাশ করতে পারবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব। পরবর্তী সময়ে এটা নিয়ে আমি বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ম্যানেজমেন্ট, ফিনান্স এবং কৃষি শিক্ষা আলাদা আলাদা ভিডিও দিব, যাতে করে খুব সহজে একেবারে শর্টকাটভাবে আপনি কীভাবে পাশ করতে পারবেন সেই প্রসেসটা আমি দেখাই দিব। তো সেই ভিডিও দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিওটা পাবেন। তো প্রথমে এক্সক্লুসিভ বাই এডুকেশন ভিডিও অন ইউটিউব চ্যানেল, প্রচুর লিখতে হবে, বাংলাতে যত লিখবে তত মার্ক। আবার কেউ বলে যে না বেশি লেখা লাগবে না, যতটুকু রাইট অ্যান্সার ততটুকু লিখলে পারি হবে। তো আমি বলবো যে যতটুকু রাইট অ্যান্সার একেবারেই বেশি লেখারও দরকার নাই, একেবারে একেবারে কম লেখারও দরকার নাই। বাংলাতে আপনার বেশিরভাগ ডিপেন্ড করে আপনার লেখার উপরে, আপনি কোশ্চেনগুলো যত বেশি লিখবেন মার্ক কিন্তু তত বেশি। অনেকে বলে থাকে যে বেশি লিখলে মার্ক না, এটা কিন্তু ভুল কথা। ম্যাক্সিমাম টাইম বেশি লেখার উপরে কিন্তু স্যাররা মার্ক দিয়ে থাকে, দ্বিতীয়ত আপনার হাতের লেখাটা, তৃতীয়ত আপনি বেশি লিখছেন ঠিক আছে কিন্তু সেটা ভুয়া যেন না হয়। যদি আপনার
যে কোশ্চেনটা আপনাকে করা হয়েছে ওই কোশ্চেন রিলেটেড যদি আপনি বেশি লেখেন তাহলে কোনো সমস্যা নাই। এই জন্য আপনাদেরকে বলবো সবসময় বেশি লেখার চেষ্টা করবেন। আর বাংলাতে যারা একেবারেই প্রিপারেশন খুব কম, প্রিপারেশন একেবারেই নেই, তাদের লেখার একটা প্রসেস আমি দেখাই দিচ্ছি। দেখেন, আমি বিগত সালের 2015 সালের একটি রাজশাহী বোর্ডের একটি সৃজনশীলের একটি নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন প্রথমে লেখা আছে ক নাম্বারে একটা আর্টিকেল দেওয়া আছে এবং সেখানে লেখা আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে এক্সক্লুসিভ বাই এডুকেশন ভিডিও অন ইউটিউব চ্যানেল। কত একটা প্রশ্ন করা হয়েছে, খত একটা, গত একটা এবং ঘত একটা। গতে মার্ক রাখা হয়েছে 1। এখানে যত শর্ট করা যায়, যত শর্ট করবেন তত আপনার জন্য ভালো। অনেকে আছে এটা 2 লাইন করে, 2 লাইনে কখনোই করবেন না, সবচাইতে শর্ট সেটা আপনি লিখবেন। খ নাম্বারটা 3 থেকে 4 লাইনের মধ্যে সেরে দিবেন, এর বেশি যাওয়ার দরকার নাই। ঘ নাম্বারটা 5 থেকে 6 লাইন লিখবেন, আর ঘ নাম্বারটা মোটামুটি 10 লাইন লেখার চেষ্টা করবেন। যারা ভালো স্টুডেন্ট তারা সঠিকটাই লিখবেন, আর যারা প্রিপারেশন ভালো না, যাদের প্রিপারেশন খুব একটা ভালো নাই, তো তারা কীভাবে লিখবেন আমি বলতেছি। ক নাম্বারটা তারা লিখবেন, ক নাম্বারটা এক এক কথা উত্তর দিবেন, আর খ নাম্বারটা লিখবেন। এবং যদি গ এবং ঘ নাম্বারটা না হয় তাহলে একটা কী করবেন আমি প্রসেসটা দেখাচ্ছি, খ নাম্বারটা গ নাম্বারে বসাই দিবেন। আর ঘ নাম্বার প্রশ্নে যে যদি আপনি না পারেন ঘ নাম্বারটা, তাহলে খ এবং ক, আমি আবারও বলছি, ঘ নাম্বার প্রশ্নটার যথাযথ অ্যান্সার দিতে যদি আপনি না পারেন তাহলে খ এবং গ নাম্বার প্রশ্ন পুরা কপি করে ঘ নাম্বারে বসাই দিবেন। তাহলে দেখবেন যে আপনার মার্ক পাবেন, মার্ক কিন্তু কাটবে না। একইবারই না লেখার চাইতে, একটা কথা আছে না যে নেই মামার চাইতে কানা মামা অনেক ভালো, তো একেবারেই না পারার চাইতে এই সিস্টেমটা করবেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো রেজাল্টে আপনি পাশ করতে পারবেন। এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজির জন্য একটু বেশি পড়তে হয় যদিও, তারপর আমি একটা ইংরেজি সেকেন্ড ফার্স্ট পেপারটা যদিও বইয়ের উপর ডিপেন্ড করবে, ফার্স্ট পেপারটা একটু বেশি করে টেক্সট বুকগুলো বেশি করে পড়বেন। আর সেকেন্ড পেপারের জন্য আমি একটা আপনাদের পরীক্ষা 2 মাস আগে একটা ভিডিও আপলোড দিব, সেখানে আমি বেশ কিছু নমুনা দেখাবো। সেখানে আপনি একটা অ্যাপ্লিকেশন পড়লে পরে আপনি 20টা অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, একটা একটা অ্যাপ্লিকেশন পড়বেন আপনি 20টা অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, একটা কম্পোজিশন পড়বেন আপনি 15টা কম্পোজিশন লিখতে পারবেন, একটা প্যারাগ্রাফ পড়বেন আপনি 15টা প্যারাগ্রাফ লিখতে পারবেন, 2টা প্যারাগ্রাফ পড়বেন 30টা প্যারাগ্রাফ লিখতে পারবেন। সেটা আমি আপনাদের পরীক্ষা 2 মাস আগে আমি একটা ভিডিও দিব, এবং ভিডিওর নিচে আমি একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আসেন হিসাব বিজ্ঞানটা, এইটা নিয়ে আসছে অনেকে টেনশন। আমি যেহেতু 2টা কমেন্ট আপনাদেরকে দেখালাম, এই 2জন কিন্তু হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলছে যে ভাইয়া হিসাব বিজ্ঞানের নিয়ে ভয় আছি বা হিসাব বিজ্ঞানে কীভাবে পাশ করবো, আরেকজন তো পরীক্ষায় ফেল করলে কুলিগিরি করার জন্য প্রস্তুত আছে বলে মেসেজ করছে। তো হিসাব বিজ্ঞানটাই যেভাবে পাশ করবেন সেটা হচ্ছে, অনেকে বলে থাকে দেখবেন যে হিসাব বিজ্ঞানে সঠিকটা লিখতে হবে, সঠিকটা না লিখলে মার্কেটে দেয়, এটা সম্পূর্ণ ভুল কথা। হিসাব বিজ্ঞান যদি সঠিক না হয় তাহলে স্যার মার্কেটে দেয়, এটা ভুল কথা, কারণ এই কথার কোনো ভিত্তি নাই। আমি আপনাদেরকে এখন যে কথাটা বলবো এই কথাটা হচ্ছে চিরন্তন সত্য, এটা মিলাই নেবেন। হিসাব বিজ্ঞান পরীক্ষার সময় আপনারা যে জাবেদা করেন দেখবেন জাবেদ আসবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 2টা জাবেদে থাকবে। তো আপনি পারেন আর না পারেন, শক তো কাটতে পারেন, দাগ তো কাটতে পারেন। আর যারা ভালো ছাত্র তারা ভিডিওটি স্কিপ করে নিতে পারেন, এটা ভালো ছাত্রদের জন্য আমি না, আমি যারা নর্মাল স্টুডেন্ট যাদের এসএসসি প্রিপারেশন খুব ভালো না, খুব বেশি পড়িনি, আমি তাদেরকে তাদের জন্য ভিডিওটি বানিয়েছি। যদি আপনি দাগ কাটতে পারেন এই এটা পারলেই হবে, পরীক্ষার খাতায় শুধু দাগ কাটবেন আপনার নাম্বার দিবে, 100% শিওর এটা। তো আরেকটা বিষয় এটা মাথায় রাখবেন, দেখেন আমি একটা প্রশ্নপত্র দেখাচ্ছি, একটা নমুনা, এখানে একটা রেওয়ামেল দেওয়া আছে। দেখেন রেওয়ামেলটা খুব ভালো করে খেয়াল করেন, রেওয়ামেলটা শেষে রেজাল্ট হচ্ছে কি, কারণ রেওয়ামেলের যদি ডেবিট এবং ক্রেডিট না মেলে তাহলে কিন্তু সেটা রেওয়ামেল কিন্তু হয় না। তো এখানে দেখেন ডেবিটে আছে 2,24,000, ক্রেডিটেও কিন্তু দেওয়া আছে 2,24,000, কারণ 2 লাখ যখন ডেবিটে 2,24,000, ক্রেডিটে 2,24,000, 2টা যখন মিলে গেল তাহলে বুঝবেন রেওয়ামেলটা হয়ে গেছে। অনেকে কি করে, এই রেওয়ামেলটা যখন সব পারছে, ধরেন আপনার এখানে এই অফিস খরচটা 7,000 টাকা, তো অফিস খরচ আপনি ভুল ক্রমে ক্রেডিটে দিয়ে ফেলছেন, ডেবিটে 7,000 টাকা অফিস খরচ আপনি ক্রেডিটে দিয়েছেন, তো ক্রেডিটে যখন আপনি 7,000 টাকা দিবেন তখন দেখবেন যে আপনার মিলবে না। তো এটা না মিললে অনেকে কী করে খাতায় ক্রস দিয়ে দেয় ওই 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 জিনিসটা,
ওই অঙ্কটা ক্রস দিয়ে দেয়, এটা দেবেন না, একদম ভুল করবেন, এটা দিলে পারে আপনি টোটালি ভুল করবেন। কারণ বুঝছেন, একটা রেওয়ামিল যখন আপনার কোটি দেবে, যদি বলা যায় যে এটা রেওয়ামিল তৈরি করো, তো রেওয়ামিল করার সময় আপনার থাকবে কত মার্ক? 4 মার্ক। এখান থেকে যদি আপনি ওই একটার জন্য আপনার যে পরীক্ষক এক্সামিনার, তো সে কিন্তু আপনাকে 3 মার্ক দিবে, কারণ রেওয়ামিল কাটার কোনো এখতিয়ার নাই। আপনার সব ঠিক হয়েছে, শুধু একটার জন্য আপনার মিলছে না, আপনি ওই অবস্থায় রেওয়ামিলটা রেখে আসবেন, এখান থেকে কিন্তু আপনাকে নাম্বার দিবে। নাম্বার যে একেবারে দিবে না, এটা ভুল কথা। যারা এই কথা বলে যে রেওয়ামিল না মিললে নাম্বার দেয় না স্যারে, এটা ভুল কথা, সম্পূর্ণ ভুল। এটা এই কথার কোনো ভিত্তি নাই, আপনি নাম্বার পাবেন, এটা শতভাগ শিওর। আমি মোটামুটি বাংলাদেশে যে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের আমি 6 থেকে 7টা বোর্ডে অনেক ভালো ভালো যারা খাতা দেখে এই সমস্ত স্যারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি প্রত্যেক স্যারের কাছে ফোন দিয়ে আমি এই বিষয়টি কিন্তু নিশ্চিত হয়েছি, তারা আমাকে এটাই জানিয়েছে স্যাররা, যে রমিলে তারা নাম্বার কখনোই চির দেয় না। যদি কোনো ছাত্র রেওয়ামিলটা করে থাকে, সেখানে যদি অর্ধেকও সঠিক হয়, তাহলে স্যার সেখানে 2 মার্ক আপনাকে দিবে, যদি অর্ধেক সঠিক হয়। সুতরাং রেওয়ামিল মিলুক আর না মিলুক, পরীক্ষার খাতায় কখনো সেটা কাটবেন না, ওই অবস্থায় করে দিয়ে আসবেন, দেখবেন যে আপনার জীবনও ফেল হবে না, কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে পারবেন। এরপর দেখেন নিচে ক খ গ, দেখেন এখানে 3টা প্রশ্ন করা হয়েছে, ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বারে। যেমন এখানে বলছে সাইমা অ্যান্ড কোম্পানি এর নিকট, সরি সাইমা অ্যান্ড কোম্পানি এর নিট দেনাদারি পরিমাণ কত? তো ক খ গ 3টা প্রশ্ন করা হয়েছে। ধরুন নাম্বারটা পাইলেন, খ এবং গ আপনি পাইলেন না, জিনিসটা বোঝেন কিন্তু, আমি বলতেছি খুব মাথা ঠান্ডা করে বোঝেন। ক নাম্বার আপনি পারলেন, খ এবং গ নাম্বার আপনি পাচ্ছেন না। তো খ এবং গ নাম্বার পাচ্ছেন না বলে এই 2টা প্রশ্ন আপনি ব্লাঙ্ক রেখে আসবেন না। আপনি যেটাই পারেন না কেন, আপনি যেভাবে পারেন, এখানে বলতেছে একটা কি সাইমন বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। আপনি আর্থিক অবস্থার বিবরণী করেন নাই, আর্থিক অবস্থার বিবরণীটা বসাই দিবেন, আপনি যেভাবে পারেন না কেন, দাগ কাটবেন না। যদি একেবারেই না পারেন, ধরেন আপনি একেবারেই পাচ্ছেন না, জিনিসটা বুঝছেন, তো আপনি কি আর্থিক অবস্থার বিবরণীর শখটা পারেন না, শখ কেটে আসবেন, শখ কেটে আসলেও স্যার আপনাকে নাম্বার দিবে, বুঝেন। কিন্তু আপনি যদি শখ কেটে আসেন, শখ থেকে স্যারে কিন্তু আপনার নাম্বার দিবে। তো এই জন্য এই ভুলটা কখনো করবেন না। অনেকে ব্লাঙ্ক রেখে আসে, সে বলে যে আমি এটা পারবো না, তো আমি অযথা খাতায় লিখবো না, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি জাবেদা পারেন আর না পারেন, জাবেদার ঘর কাটবেন, রমিল পারেন আর না পারেন, রমিলের ঘর কাটবেন। আপনি আর্থিক অবস্থার বিবরণী পারেন আর না পারেন, আর্থিক অবস্থার ঘর কাটবেন, কারণ এই ঘর কাটার উপরেই কিন্তু স্যার আপনাকে নাম্বার দিবে। আমি প্র্যাকটিক্যালে দেখছি, স্যারদেরকে আমি ফোন করে জিজ্ঞাসা করছি, স্যার বলছে হ্যাঁ ঘর কাটে নাম্বার দেবো, এইটার উপরে কিন্তু আমি ডিপেন্ড করে আপনাদেরকে তথ্যটা দিচ্ছি না। গত বছর 2017তে যারা পরীক্ষা দিয়েছিল 3 জন ছোট ভাই, যারা একেবারেই হিসাব বিজ্ঞান সম্পর্কে কিচ্ছু পারে না, বলতে গেলে একদমই জিরো লেভেল তাদের জ্ঞান, শুধুমাত্র ঘর কাটতে পারে। তো পরীক্ষার প্রায় এক মাসও বললে ভুল হবে, পরীক্ষা ধরেন আর যখন 20 দিন মতো বাকি আছে, 20 দিন এসে আমার সঙ্গে এসে বলছে সাহিব ভাই আমি কিচ্ছু পারি না, অ্যাকাউন্টিং সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি তো ফেল করবো ভাই, কী করা যায়। তখন আমি তাদেরকে বললাম পরীক্ষা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, হিসাব বিজ্ঞান নিয়ে টেনশনের কোনো কারণ নাই, হিসাব বিজ্ঞানে কি তোমরা ঘর কাটতে পারো? বলছে ভাই ঘরও কাটতে পারিনি। আমি বললাম তাহলে কইলেটা কি, ঘর কাটা শিখো, জাবেদার ঘর শিখো, রেয়ামিলির ঘর শিখো, আর্থিক অবস্থার বিবরণীর ঘর শিখো, এরকমভাবে শুধু ঘর কাটা শিখো। তো তারা এরকম মোটামুটি সবাই ঘর কাটা শিখলো, এবং সেখানে কিছু কিছু শব্দ তারা বসানো শিখলো, কিন্তু পুরোপুরি কনফার্ম না। ধরেন একটা জাবেদা যদি তাদেরকে দেওয়া হয়, জাবেদাটা পুরোপুরি করতে পারবে না। তো পরীক্ষার সময় 2017 সালে যারা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার সময় আমার 3টা ছোট ভাই ঘর কেটে আসার পরে 3 জনই পাশ করছে, শুধু ঘরের উপরে ডিপেন্ড করে, হয়তো কিছু লিখছিল আর বাদ বাকি ঘর কেটে এসেছিল। এই জন্য আমি বলবো যে হিসাব বিজ্ঞান নিয়ে কখনো ভয় করবেন না, কারণ হিসাব বিজ্ঞান ঘর কাটলে আপনার নাম্বার দিবে। যদি হিসাব বিজ্ঞান একেবারেই না পারেন, তাহলে ঘর কাটা শেখেন এখন থেকে, কারণ পরীক্ষা অনেক দেরি আছে, ঘর কাটা শিখেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট না হলো আপনি পাশ করতে পারবেন, ফেল বলে কোনো কথা হবে না। এরপর আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহজে কীভাবে পাশ করা যায় সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আপনি যারা HSC ক্যান্ডিডেট, তো তারা
চ্যানেলের প্লেলিস্টে ঢুকবেন এবং সেখানে দেখবেন যে এইচএসসি প্রিপারেশন নামে একটা প্লেলিস্ট করা আছে। তো ওই প্লেলিস্টে ঢুকবেন, এইচএসসি পরীক্ষার অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে, ওইগুলো দেখতে পারেন। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন যে সাবস্ক্রাইব করা বাটনের পাশে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন, ওই বেল আইকনে ক্লিক করবেন, সেখানে লেখা দেখাবে সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল, ওখানে ক্লিক টিক মার্ক দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই কিন্তু নোটিফিকেশন আকারে আপনি জানতে পারবেন। এরপর আসছে ম্যানেজমেন্ট, ফিনান্স এবং কৃষি শিক্ষা। তো আমি আলাদা আলাদা করে শুধু আমি যে প্লেলিস্টের কথা বললাম আমাদের চ্যানেলে, ওই প্লেলিস্টে একটু মাঝে মাঝে ভিজিট করবেন। আর অনলাইনে ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পাওয়ার জন্য লিখবেন এডুকেশন বিডি ট্রেইলার, EDUCATION এডুকেশন বিডি TRAILER ট্রেইলার, এডুকেশন বিডি ট্রেইলার লিখবেন, কারণ এডুকেশন বিডি চ্যানেল লিখলে সহজে পাবেন না, একটু নিচে একটু লেট হবে। এডুকেশন বিডি ট্রেইলার লিখবেন তাহলে সর্বপ্রথম আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। তো এডুকেশন বিডি ট্রেইলার লিখে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং মাঝে মাঝে এইচএসসি প্রিপারেশন নামে যে প্লেলিস্টটা করা আছে সেটা ভিজিট করবেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বেশি কথা বলবো না। আজকে যে বিষয়টা দেখালাম এটার উপরে যেভাবে আপনাদেরকে শিখালাম, তো এইভাবে আপনারা এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। এবং আর একটা কথা বলে রাখি, আপনাদের এইচএসসি পরীক্ষার এক মাস আগে আমি একটা ভিডিও আপলোড দিব, ওই ভিডিওটার টাইটেল দিব এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি। তো ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি 2018 সালের এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকে এই পর্যন্ত, কি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। এক্সক্লুসিভ বাই এডুকেশন বিডিএ অন ইউটিউব চ্যানেল।